السلام عليكم. السلام عليكم. ভালো আছেন? বসেন বসেন তিনজনে মিলে কথা কথা বলি বসেন এখানে। হ্যাঁ স্যার বসেন না। হ্যাঁ না আপনি বসেন আপনি বসেন আমি যাই আমি তো ওদিকে। না স্যার আপনি বসেন আমি যাই। আমরা এডি পারুম না এডি আমাকে সহ্য হয় না। পারবি না মানে তুই পারবি না তোর বাপে পারবি না আমার বাপে করু। হ্যাঁ রামজা বাপের বুঝছি মেরে। আরে সাসা আমি তো হিরো মু সামনে আমি হিরো মু ছাত্র ছাত্রী বসে আছে তো মানে হেরা আমার আমার জন্য অপেক্ষা করতে আছে এদের ক্লাস নিতে হবে তারপর আবার কলেজে যাব সেই জন্য দেরি হয়ে যাইতে আছে আমি তো ব্যবসা পাতি নিয়ে ব্যস্ত থাকি সময় পাই না মোবাইল করে জানাই দিব আমি নিয়ে আসবো। হ্যাঁ আমি কি শুনলাম স্যার না আমি যে আপনার মতো একজন জীবনে পাইছি এটাই আমার কাছে বড় কথা। শোনো ছোটবেলায় আমার বাপ মরে গেছে গা আমি এক বাপের এক পোলা সম্পত্তির অভাব আমার নাই যে দিন তোমার দরকার হয় আমার বলবা। হ্যালো কে আপনি ফোন দিছেন কি লাগে? আচ্ছা আপনি আমার সাথে আজকে এত খারাপ ব্যবহার করলেন কেন? আরে আপনি কি আপনি তো চিনতে পারলাম না। হ্যালো হ্যালো ও চিনেও না চেনার ভান করতেছেন চেনা লাগবে না ফোন রাখলাম কে ফোনটা রাখেন তো এত রাত করে কথা কোনো দরকার নাই। হ্যাঁ ঠিকই বলছো মনে হয় রং নাম্বার। জামাই বাবা তুমি তো সব বলছো বাপের বাড়িতে যদি মাইয়া এসে মাসের পর মাস পইরা থাকে গ্রামের লোকজন নানান ধরনের খারাপ কথা বলে। না না বাবা টাকা দিব না আমি কেমন কথা বলো অবশ্যই টাকা দিব আর টাকা তো তোমারই দিতেছি না টাকা তুমি শুকিয়ে লিগে মাইয়ারে দিতেছি। বাপরে আমার যদি এমন ক্ষমতা থাকতো তাহলে 5 লাখ না তখন আমি 10 লাখ টাকা দিতাম। আচ্ছা তুমি এমনি কথা বলো কেন তুমি তো তোমার বাবা মার একটু ভালো করে বুঝাইতে পারো না। এই যেমন ধর তোমার তো বোন আছে তোমার বোনের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো তুমি কি এটা মাইনে নিতে পারতো বলো। মা কার সাথে কথা কও? তোর খারাপ লাগে খালার সাথে? দেখি দেখি কার সাথে কথা কও খালাই দা কই যাও খারাপ। এই তুমি এত বেহায়া কেন? হ্যাঁ তোমার এনে নিষেধ করছি যে এই বাড়িতে কখনো ফোন দিবে না মানুষ যে এত বেহায়া হয় এটা আমার জানা ছিল না। কি আম্মা ফোন দিছে? কত নিরাইতেছি ভাত উঠে দাঁড়াবো ভাত উঠাইতে হবে আম্মা দাঁড়াও। শোনো তোমারে বারবার কইছি যে আমাগো বাড়ির কাউরে ফোন দিবে না কারোর সাথে কোনো কথা কইবে না তোমার কি কান দিয়ে ঢুকে না? হ্যাঁ কি কি শুনতে চাইতেছো? হ্যাঁ হ্যাঁ একবার কইছি বারবার করবো না তোমার সংসার আমি করবো না করবো না করবো না কইছি কি প্রমাণ লাগবো? আচ্ছা ঠিক আছে প্রমাণ হোক একদিন পরে পাওয়া যাইবা তুমি খুব শীঘ্রই পাইবা কয়েকদিনের মধ্যে আমি ডিভোর্স লেটার পাঠাই। আর কোনোদিন যদি তুমি আমার ফোন করো তাহলে তোমার খবর আম্মা কথা বলতে দাও কাটো ফোন কাটো। বাবা মাথায় হয়ে গেছে এতদিন এনে পড়ে রয়েছে না তুমি কিছু মনে করো না ফোন কাটো আম্মা কাটতেছি। তোর বাপের মতো তোর কি মাথা খারাপ হয়ে গেছে এইসব কথা কয় যাবে রে? হ আমার মাথা খারাপ হয়ে গেছে আমি বলছি না যে আমি ওই বেটার সংসার করুম না করুম না যখন কইছি করুম না। এইটা মেয়ে কি করলো এই জন্য কথা কওয়ার পর ওই কেলে পোলা নিব আল্লাহ আমার ওই সে যত জ্বালা আবার তুমি বলো আমি বইরে যাই এই স্বামী কবে নিয়ে সংসার করব ফোনটা ধরে
খাইতে দিল। ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক লো সেই ঘর খানা আমি বসে বসে একটু মারভতি গান গাইতেছি। এই তুই না দিনের বেলায় বলে বই পাস রাস্তাঘাটে গামছা মুড়ি দিয়ে চলস, তাইলে কেমনে তুই এখন রাত্রে বেলা বসে বসে মারভতি গান গাইতেছিস? কি তোর সমস্যাটা কি? হ্যাঁ আরে ধন ধরে না, সমস্যা হলো এটা সত্যি আমি ভয় পাই, ভূতকে ভয় পাই, তবে ভূতের চোখের মানুষকে বেশি ভয় পাই, আর সেই ভয়কে তাড়ানোর জন্যই গানটা গাইতেছি যাতে ভয় আমার মনের মধ্যে ভর না করতে পারে। তাই তোর ভয় গেছে না? আমি গান কইয়ে শোনা গা। আপু আপনাদের সামনে গান গাইতে আমার একটু ভয় লাগতেছে। বেশি কথা বলে নাচতে কম গান গা। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই। আচ্ছা আপনারা এত রাতে তিন বোন মিলে বাইর হয়েছেন কই যাইতেছেন, ভয় করতেছে না? বাজারে যাই। হ্যাঁ বাজারে কি জন্য যাইতেছেন? সর্বনাশ, আপনারা যাইতে পারবেন কিন্তু আইতে পারবেন না। কেন? বাজারে যাওয়ার আগে একটা বট গাছ তোলা আছে না, সেইখানে নাকি দশতলা বিল্ডিং এর সমান একটা ভূত আছে, সে আবার আইসক্রিম খুব পছন্দ করে, আপনাদের কাছ থেকে আইসক্রিম চাবে। আপনারা গরম বাড়ির গরম মেয়ে, তার সাথে উল্টো পাল্টা কত খাবেন, আইসক্রিম দিবেন না তখন সে ঘাটের মরছে। তুই আমাকে ভয় দেখাস না? আমি ভয় দেখাবো কেন? তুই মানে চিনস না আমাকে? চিনস না? শুনি তুই ভয় দেখাছিস না? তুই আমাকে লগে যাবি? আপনি ভয় করতেছিস না? তুই বাজারে যাবি, বাজার থেকে নিয়ে এসে আমাকে বাড়ি পৌঁছাই দিবি। আমার জ্যান্ত ভাবে শ্রাদ্ধ করতেছি। তো শ্রাদ্ধটা কালকে সকালবেলা করে নে, আমি বাজার ঘাট সব করে দিবানি, যোগাল যত্ন করে দিবানি, এখন রেস্ট নেবে। রেস্ট? তোমার মেয়ে কি রেস্টের মতো অবস্থা বলে রাখছে? আমার মাই আবার কি করেছে? কি বুড়া হয়ে গেছে, এখন পর্যন্ত মুখ দিয়ে বলার সাহস নাই যে তোমার সংসার আমি করবো। আর তোমার মেয়ে আমার মুখের উপরে ভ্রমণ কারি নিয়ে জামাই বলে দিল সে জামাই সংসার করবে না, সে ডিভোর্স দিয়ে দিবে। সাব্বাস, দেখতে হবে না মায়ের ডাকার, যোগ্য বাপের যোগ্য বেটি, যেরকম উত্তর দেওয়া দরকার সেরকম উত্তর দিয়ে দিছি। আরে 5 লাখ টাকা তো আমি দিতে চাইছিলাম, ওটা তো যৌতুক হিসাবে না, যৌতুক দেওয়া তো বেআইনি আর নেওয়াও বেআইনি, তো সেটা দেখে আমি বাদ দিলাম। আমি জামাইরে ব্যবসা করার জন্য টাকা দেবো বলে কইছিলাম, জমি জাতি বেয়েছে যেমনি করে একদিকে জমি বেসলে হয়ে যাইতো,
জমি জাতি সব গেছে সারা দুনিয়ার মানুষই জানে তাও যারা জমি নিতে তারা যে এর টাকা পয়সা দেবে না কিছু যে পাবো না তা না আশা তো আছে আমি তো তার টাকা দেব তারা কোনো কথা শুনিছে না শুনে মায়ের ড্রামার ভিকারির মতো বাড়ি থেকে বাইর করে দিছে টাকা আর নিয়ে আসো তারপর আমাকে বাড়িতে স্থান পাবা ওর মা বাবা ভাই বোন সব কটাই মিলে তখন ও কোয়ানে ছিল ওর পুরুষও তো তখন কোয়ানে ছিল তখন ফোন করে খোঁজ নেয়নি কিছু জন্য ও তো চলে আসছিল বিয়েটা তো ও করেছে আর কেউ তো করে নাই আমার কাছে সব কথা শুনে রাখো আমার মাইয়ের নীতি গেলি ওর মারে আসতে হবে ওর বাপের আসতে হবে ওর সাই গোষ্ঠী আসতে হবে তারপর আমি চিন্তা করে দেখো আমার মাইয়ের যাবে কি যাবে না এই তুমি তো বাপের মতো না তুমি তো শত্রুর মতো কথা বলতেছো আমি কত কষ্ট করে জামাইরে রাজি করেছি জামাই বললো মা আর কয়টা দিন একটু দেরি করে আমি আমার বাপ মারে একটু ম্যানেজ করে আমি ওরে যাই নিয়ে আসবো আর আপনার মেয়ে মোবাইল থামা দিয়ে নিয়ে চিন্তা একারির মতো সামারি বলে দিল সংসার করবো না ভালো তো ভালো না আর মেয়ে বসে বসে খাওয়ান খাওয়ালো বিশ্বের জন্য এই বাড়িঘর যা আছে সব বেয়েছে 20 লাখ টাকা দিয়ে মেয়ের আবার বিয়ে দেন তোমার কথা শুনে মনে হচ্ছে কি যে মাইয়া দুনিয়া ধরে খাই ফেলতেছে হ্যাঁ আমরা ভাত খেয়ে থাই নে মায়েরা কি কোমা পোলা খাওয়া নাকি রয়েছে মায়ের থাক অসুবিধা কি ওই জামাই আসবে জামাইয়ের বাপ আসবে দরকার মা আসবে সাই গোষ্ঠী আসে তার মায়ের নিয়ে যাবে সেদিন মেয়ে দেবো এর আগে না মাইয়া তো সস্তা না ওরে বাবারে সেই আশায় থাকো ঢোল বাদ্য বাজায় একে পালকি করে সানাই বাজাতে বাজতে আসে তোমার মেয়ের নিয়ে চলে যাবে তোমার কথা শুনে মনে হচ্ছে কি মাইয়া ওদের আগের মাথায় কইছে তোমার ডিভোর্স দেবো মানে জীবন নেটার দেওয়া হয়ে গেছে আর তোমার মায়ের বিয়ে আবার তুমিও ঠিক করে ফেলাইছো শান্তি টান্তি বাজায়ে পালকি টালকি আইনে তুমি ওর মায়ের বিয়ে দিবা সেই বই কি করতেছো এই এদের তো কোরমা পুলে খাওয়ার কথা হচ্ছে না বাইতে তো তুমি থাকো না বাইতে আমি থাকি খান পাতা যায় না গ্রামের মানুষ আমার মেয়েটা নিয়ে কি খারাপ খারাপ কথা বলে তুমি কি বুঝবা তোমার তো হাতে গেলে সারাদিন ফালাই ধুয়ে তারপরে সন্ধ্যায় বাড়িতে আছো কথা তো শুনে থাকে আবার আমি বাইরে থাকি আমি তোমার চেয়ে বেশি শুনি আর তোমারে কি ডা কয় কি না কয় সেটা তুমি ফাল পারতিছো বউ আজকের আগের মাথায় কইছে আমি ডিভোর্স দেবো তাই নিয়ে তুমি জানা তাই করছো তাহলে কাজ করো তুমি ব্যান পার্টি খবর দাও না আমি দিয়ে দিচ্ছি ঢোলের ব্যবস্থা করো ঢোল দিয়ে দাও সারা ইউনিয়নে ব্যান পার্টি বাজাও জামার মাইয়ে তার জামাইরে ডিভোর্স দিতে চাইছে তালাক পাঠাতে চাইছে এটা করে দাও আমি কিছু করবো না আমার এই সংসারে থাকা যাবে না আমার সংসার ছেড়ে চলে যাবে যাইবা কই হ্যাঁ সর মুই সর না সর দেই তুই তুই দেই সর আমি সর মনে নাই তুই কারণ গাছের তলে ফলাইছিলি যে সর এ সর তোরা মনে নাই আরে এটা তো আরেক দিনের গল্প আজকে আজকে পাইছি আমি চোর কি আমি এই বাড়ি পর আমি এই বাড়ি টিসিয়ার আমি যে কালে খুশি হে কালে আজ পারি বুঝি না যে ঘুরে গেলে কি জানি বরিশাল বরিশাল থেকে এই জায়গায় আমার খালার বাড়ির লগে তো খলিফাগিরি করতে আসো যেখানে খলিফাগিরি সেটা করতে আসো কেমন তারা এত রাইতে তোমার এহিনে কাম কি আরে কইলাম না খালার বাড়ি আইছি আমি এখানে পাড়াইতে কি
কিন্তু বেশি বাইরে যাইতাছ মাস্টার হ্যাঁ মাস্টার মাস্টার রে মিছা তো কস এ ব্যাটা একজন টিচার কে তুমি কিন্তু তুই 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 করে তুই তুই কি তুই বাড়িতে দেখতেছিল ভালো তো হইয়াই গেছে এ উডুর যা তুই 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 মনে কর সঙ্গে তুই তুই এই নাও কা তুই এই নাও কা এই তুই কে কে সবাই তো রাখতে চায় নিজের ইমেজ সবাই তো রাখতে চায় নিজের ইমেজ হাজার হোক নাম খানা হট ভিলেজ এক বাপে তিন মেয়ে তিনখানাই হট টাঙ্কি মারে পোলা পান খেয়ে যায় কট জামা বানায় দর্জি মশে ছেলে এলাও নট ভিলেজটাও শীতকালে অল টাইম হট ক্যারানিও সেজে থাকে লেকচার আর কালু মিয়ার কিউট বউ হায় বেচার আর বাড়ির পাশে ঘুর ঘুর দাওয়ে দেয় ধার বউ ঘরে রাখতে সাধু কেটে দেবে ঘাট